ওদের একেবারে গাইবা ছুটি হয়ে গেছে, ও আর একসঙ্গে হবে না। আমি শুধু আপনাদের কাছে বলবো, অনেকদিন তো করছি, তৃণমূলের ভেতরে যারা গরিব মানুষ আছে খপ করে ধরে ফেলবে, বহু লোক আছে তৃণমূল। ওই যে কাল একটা মিটিং হয়েছে না, ও অর্ধেক কেন বারো আনা করবে ভাই যান, ওদের মোটামুটি ইয়ানফসি তাল হয়ে গেছে ওদের, বুঝেছো ভাই? সুতরাং ওদের কোনো এখানে ওদের কল খাটবে না, আর বিজেপি ভাঙরে ঠেলে উঠতে পারবে না। তাই যারা যারা একটু একটু বলছেন বিজেপি বিজেপি, আমি বলছি তাদের, বিজেপি যে হিন্দু ভাইরা মনে করছেন আমার পার্টি তোমার পার্টি নয়, বিজেপির যারা মনে করেছেন হিন্দু ভাই যার বাড়িতে বাইক আছে তার এখন দাবায় ঠেলে তুলতে হবে বাইক 100 টাকা লিটার, এই নদী কন্যাতে লাভ হবে না। বিজেপি যা কারবার করছে সেই কারবারে এখন ডিজেলের দাম 91 টাকা, হিন্দু ভাইদের যাদের ট্র্যাক্টর আছে তাদের পোকা মারা যাচ্ছে ভাই, সুতরাং লাভ হবে না। বিজেপির আমলে যে চাষিরা খেপে গেছে আজকের পাঞ্জাবে, তাদের 80 ভাগ হলো হিন্দু চাষি, আর 20 ভাগ হলো তাদের মধ্যে আর শিখ চাষি, ওই ওদের ঠেলায় হরিয়ানায় হিন্দু চাষিদের ঠেলায় আজকের বিজেপি নেতারা পালাচ্ছে, বিজেপি নেতারা পালাচ্ছে। যারা হিন্দু হিন্দু মনে করছেন বিজেপি আমাদের পার্টি, আমি বলছি বিজেপি হলো গরিবের বিরুদ্ধে পার্টি, এই বিজেপিকে ভোট দেওয়া মানে হলো গরিবের সম্পূর্ণ সভা। আর আমার একটা কথা হলো, সবার সঙ্গে মিশুন, সবার সঙ্গে মিশুন, ভাঙরের লোক পথ দেখায়, ভাঙরের লোক পথ দেখায়, যখন সারা দেশ একদিকে যায় ভাঙর পথ দেখায়, ভাঙর পথ দেখাবে, ভাঙর হলো পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার পথপ্রদর্শক। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অনেকবারের এমপি, সিপিআইএম এর বামফ্রন্টের এমপি, সংযুক্ত মোর্চার নেতা, সিপিআইএম এর জেলা কমিটির সম্পাদক শমিক রায়। আচ্ছা, এই মঞ্চে এসে সব বলছেন যে